পায়রা আর পিঁপড়ে। কোনো এক সময়ের কথা, এক গাছে এক পিঁপড়ে থাকত। একদিন খাবার সন্ধানে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পা পিছলে পিঁপড়ে জলে পড়ে গেল আর ভাসতে আরম্ভ করল। একটা পায়রা পিঁপড়েকে জলে ভাসতে দেখল আর সাহায্যের জন্য চিৎকার করতেও দেখল। তখন সে ভাবল পিঁপড়েকে সে বাঁচাবে। পিঁপড়েকে সাহায্য করার জন্য একটা গাছের পাতা ছিঁড়ে জলে ফেলে দিল। ওই পাতার উপর বসে পিঁপড়ে অনায়াসে নদীর তীরে পৌঁছে গেল। পায়রা ওকে সাহায্য করেছে বলে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিঁপড়ে গাছের উপর উঠতে লাগলো। গাছের উপর উঠে পায়রার কাছে গিয়ে সে তখন বলল, ধন্যবাদ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এই কথা বলো না, ও তো আমার কর্তব্য ছিল। আমি তোমার কাছে ঋণী, কোনোদিন যদি তোমার সাহায্যে দরকার হয় আমাকে ডেকো। হ্যাঁ, নিশ্চয়ই মনে করব। ভগবানের কাছে আমি ঋণী যে উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তারপর আনন্দের সাথে দুজনেই নিজের নিজের রাস্তায় চলে গেল। ওদের জীবনে সবকিছু ঠিকই চলছিল। একদিন যখন পিঁপড়ে নিজের খাবার নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ ওর সামনে দুটো পা এসে দাঁড়াল। ও অবাক হয়ে উপরে মুখ তুলে চাইল। তখন সে দেখল একটা শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে তীর আর ধনুক। পিঁপড়ে এও দেখল যে শিকারি কারোর ওপর মনোযোগ দিয়ে নিশানা লাগাচ্ছে। পিঁপড়ে তখন তীরের দিশায় তাকিয়ে দেখল ওখানে ওর বন্ধু পায়রা। ও সঙ্গে সঙ্গে ভেবে নিল যে পায়রাকে ওকে বাঁচাতেই হবে। ও তখন শিকারির পায়ে জোরে কুটুস করে কামড়ে দিল। শিকারি ব্যথার চোটে আর্তনাদ করে উঠল। শিকারির একাগ্রতা ভঙ্গ হওয়ার জন্য তার তীর অন্যদিকে চলে গেল। পায়রা সাবধান হয়ে উড়ে গেল। কিছুক্ষণ পরে পায়রা পিঁপড়ের সঙ্গে দেখা করে তাকে বলল, ধন্যবাদ বন্ধু। এ তো আমার বন্ধুত্বের কর্তব্য। প্রথমে আমি ভাবছিলাম এত ছোট পিঁপড়ে কিভাবে আমায় সাহায্য করবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ। সেই দিন থেকে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল আর আনন্দে দিন কাটাতে থাকল। গুহার হাঁক। অনেকদিন আগের কথা, একটা সিংহ বহুদিন যাবত ক্ষুধার্থ ছিল। অনেকক্ষণ বাদে সে এক শিকারের পেছনে দৌড়ল বটে, কিন্তু শিকার তার হাত ফসকে বেরিয়ে গেল। সিংহ ততক্ষণে ক্লান্ত পরিশ্রান্ত, কোনো শিকার না পাওয়া দরুন সে নিরাশ হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সে দেখতে পেল একটা গুহা। সিংহ একটু আরাম করার জন্য সে গুহার ভেতরে ঢুকে পড়ল। সে এটাও ভাবল যে কোনো জন্তু যদি ভেতরে থেকে থাকে তাহলে সে তাকে খেয়ে ফেলবে। ভেতরে গিয়ে সিংহ দেখল যে গুহা যে খালি, সে কিন্তু ভেতরেই রয়ে গেল আর অধীর আগ্রহে কোনো জন্তুর আসার অপেক্ষায় রইল। এই গুহাটা আসলে এক শিয়াল বাবাজির যে বাইরে গেছিল। ফেরত এসে সে দেখল যে গুহার বাইরে কোনো জন্তুর পায়ের ছাপ যা গুহার ভেতরে চলেছে। শিয়াল বড় চিন্তায় পড়ে গেল। আরে, এটা কার পায়ের ছাপ? মনে হয় কোনো সিংহের। ওরে বাবারে, যদি আমি ভিতরে যাই তাহলে আমায় মেরে ফেলবে। শিয়াল কিন্তু বড়ই চালাক। সে গুহার দিকে তাকিয়ে জোরে আওয়াজ করল, গুহা, ও গুহা। গুহার দিক থেকে কোনো জবাব আসল না। আরে ও গুহা, কিছু তো বলো। গুহা তখনও অবধি নিশ্চুপ। আরে গুহা, আজ আমার সঙ্গে কথা বলছো না কেন? কি হলো? গুহার তরফ থেকে তখনও কোনো জবাব আসলো না। দেখো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি চলে যাব। কিন্তু মূর্খ সিংহ ভাবল, বোধহয় গুহা রোজই শিয়ালের সঙ্গে কথা বলে। চলো আজ আমি গুহার হয়ে জবাব দিই, তাহলে শিয়াল ভেতরে আসবে আর আমি ওকে মেরে ফেলে পেট পুড়ে খাবো। এই ভেবে সিংহ বলে উঠল, আমার শিয়াল বন্ধু, আমি তো মজা করছিলাম, ভেতরে কেউ নেই, নিশ্চিন্তে চলে এসো ভাই।
শেয়াল বুঝতে পেরে গেল যে এটা সিংহের আওয়াজ। ও সাবধান হয়ে গেল আর বলল, এই যে সিংহ মামা, আমাকে মূর্খ ভেবেছে নাকি? আমি কি পাগল যে ভেতরে গিয়ে তোমার ভোজনের সামগ্রী হয়ে যাব? আমি বাবা চললাম, তুমিও কেটে পড়ো, আমি তোমায় ধরা দিচ্ছি না। এই বলে শেয়াল সেখান থেকে উধাও হলো আর মূর্খ সিংহ হাত কামড়াতে থাকলো। সাবধানতা আর সতর্কতা যে কোনো বিপদ থেকে রক্ষা করে। মূর্খ গাধা। অনেকদিন আগের কথা, জঙ্গলের রাজা সিংহ এক হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে হলো আহত। তাই আহত সিংহ শিকার করতে পারত না, তাই জন্য সে থাকত ক্ষুধার্ত। সিংহের মন্ত্রী এক ধূর্ত শেয়াল, শিকার না করতে পারার জন্য তাকেও খালি পেটে থাকতে হতো। একদিন, মহারাজ, আমরা দুজনেই ক্ষুধার্ত, আপনি তো শিকার করতে পারছেন না। যদি আরো কিছুদিন এইভাবেই চলে তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তুমি তো জানোই মন্ত্রী, এই আহত অবস্থায় আমি শিকার করতে বেরোতে পারছি না। তুমি এক কাজ করো, যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে একটা পশুকে এখানে নিয়ে এসো। এখানে আমি অনায়াসে তাকে মারতে পারবো, তারপর আমরা প্রাণ ভরে খাবো। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। শিয়াল তখন কোনো এক পশুর সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই সে দেখতে পেল একটা মোটা সোটা গাধা। শিয়ালের চোখ জলজল করে উঠল। সে গাধাটার কাছে গিয়ে বলল, কেমন আছো বন্ধু? অনেকদিন পর দেখছি তোমাকে। আচ্ছা, তুমি এত রোগা পাতলা কি করে হয়ে গেলে? কি যে বলি বন্ধু, দেখো কত শুকিয়ে গেছি। আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু খেতে দেয় একটুখানি। আরে, তোমাকে দেখে বড় মায়া লাগছে। আমার সঙ্গে জঙ্গলে চলে চলো না, আমাদের রাজা বড়ই দয়ালু। হ্যাঁ, আর দরবারে একটা মন্ত্রীর জায়গাও খালি রয়েছে, তুমি তো জঙ্গলের গর্ব হয়ে উঠবে গো। হ্যাঁ সত্যি, কিন্তু আমি গায়ের একটা পালিত পশু মাত্র, আমি জঙ্গলের সব জানোয়ারদের মাঝখানে কি করে থাকবো? আরে চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও। আরে গিয়েই দেখো না। বেচারা গাধা ধূর্ত শেয়ালের কথার জালে ফেঁসে জঙ্গলে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। শেয়াল গাধাটাকে সোজা সিংহের কাছে নিয়ে গিয়ে হাজির। গাধা ভালোভাবে কাছে আসার আগেই এক লাফ দিয়ে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সিংহের নিশানা ভুল হওয়ায় গাধা বেঁচে গেল। নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পো পা দৌড়ল। সিংহের অধৈর্য হবার কারণে একটা ভালো শিকার হাত থেকে ফসকে গেল। শিয়ালের খুব রাগ হলো, সিংহেরও দুঃখ হলো, কিন্তু কি করবে সে? এটা আমারই ভুলের জন্য হচ্ছে মন্ত্রী, তুমি গিয়ে আবার ওকে ফিরিয়ে আনার চেষ্টা করো। শিয়াল আবার গাধার খোঁজে বেরিয়ে পড়ল। দেখা হতেই শিয়াল ভান করল যেন সে হতভম্ব। প্রিয় বন্ধু, কি হলো, তুমি পালিয়ে কেন গেলে? সিংহ মহারাজ তো তোমাকে দেখে খুব খুশি হয়েছিলেন, তোমাকে আপ্যায়ন করার জন্যই গলা জড়িয়ে আদর করতে চাইছিলেন। মূর্খ গাধা আবার শিয়ালের কথায় ভুলে গেল, আর আবার সে চলল শিয়ালের সঙ্গে সিংহের সাথে দেখা করতে। এবার কিন্তু সিংহ সাবধান হয়ে গেছিল। সে অপেক্ষা করল যতক্ষণ অব্দি গাধা তার সামনে এসে না দাঁড়ায়, তারপর সে আক্রমণ করল। শিয়াল আর সিংহ বেজায় খুশি, আর বেচারা গাধা নিজের প্রাণটা দিল। সিংহ গাধার মাংস খেতে আরম্ভ করতেই কি হলো জানো? মহারাজ, আমি জানি আপনি বড়ই ক্ষুধার্ত, কিন্তু খাবার খাওয়ার আগে আপনার স্নান করা উচিত। সিংহ ভাবল শিয়াল ঠিকই বলছে, অনেকদিন ধরেই তার স্নান করা হয়নি। তাই স্নান করার জন্য সে নদীর দিকে এগিয়ে চলল। যেই সিংহ সেখান থেকে চলে গেল, শিয়াল চটপট গাধার ঘিলুটা খেয়ে ফেলল। সিংহ ফেরত এলো আর গাধার ঘিলুটা খুঁজতে শুরু করলো। সে যে বড় ভালোবাসত গাধার ঘিলু খেতে। যখন কিছুতেই খুঁজে পেল না, তখন সে হুঙ্কার ছাড়ল। এর ঘিলুটা কোথায় মন্ত্রী? তুমি আবার খেয়ে নাও নি তো। না না মহারাজ,
এমন অপরাধ আমি কি করে করতে পারি? আপনি কি জানেন না গাধার মাথায় কি কখনো ঘিলু থাকে? যদি ওর মাথায় ঘিলু থাকতো তাহলে কি আবার আপনার কাছে ফিরে আসতো? সিংহ শেয়ালের কথা সত্যি মনে করে খুশি মনে খেতে শুরু করল। শত্রুর কথা কখনো বিশ্বাস করা উচিত নয়। ধূর্ত ছাগল। একদিন এক জঙ্গলে একটা ক্ষুধার্ত নেকড়ে খাবার সন্ধানে এখানে ওখানে ঘুরছিল। সে দেখল যে পাহাড়ের নিচে একটা সবুজ মাঠ। তার মধ্যে সে দেখতে পেল একটা হৃষ্ট পুষ্ট ছাগল ঘাস খাচ্ছিল। বাহ, মনে হয় খাবার ব্যবস্থা হয়ে গেল। নেকড়ে আস্তে আস্তে ওর দিকে এগোলো। সতর্ক থাকার জন্য ছাগল নেকড়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, তোমাকে তো ভীষণ দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমি খুশি হব। কাউকে বাঁচানোর জন্য অন্যের জীবন উৎসর্গ করতেই হয়। এই কথা শুনে নেকড়ে আশ্চর্য হলো। তুমি তো ভীষণ দয়ালু গো। তো তুমি আমায় খাবে কি করে? আমি তো খুব বুড়ো। এক কাজ করো, তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকো, আমি ওর পাহাড় থেকে দৌড়ে সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। তখন তুমি আমায় গিলতে পারবে, ঠিক আছে? ওই বোকা নেকড়ে ছাগলের কথা মতো নিচেই দাঁড়িয়ে রইল। চালাক ছাগল পাহাড়ে উঠে পড়ল। ওখান থেকে দ্রুত গতিতে নেকড়ের দিকে দৌড়ে আসলো। নেকড়ে ওখানে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর ছাগল ওর শিং দিয়ে যেই গুতো মারল, নেকড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর ছাগল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পগার পার। মূর্খ শেয়াল। একদিন দুটো ভেড়া মুখোমুখি এসে দাঁড়ায়। রাস্তাটা ছিল সরু আর দুজনের মধ্যে কেউই একে অপরকে আগে যেতে দিতে রাজি নয়। সরে যা আমার রাস্তা থেকে। তুই সরে দাঁড়া। দুজনেই যাবার রাস্তা নিয়ে ঝগড়া করতে লাগলো, রক্ত বইতে লাগলো। এক শেয়াল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে ছিল মূর্খ শেয়াল। সে তখন ভাবলো, রক্ত বেরোচ্ছে দেখো, খেতে যে দারুণ লাগবে, একটু অপেক্ষা করি যাতে আরো রক্ত বেরোয়। লড়তে থাকুক, লড়ে যাও ভাই, লড়ে যাও। এদিকে ভেড়ার লড়াই তো চলল, প্রচুর রক্ত বইতে শুরু করল। হঠাৎই কিছু না ভেবে ওই মূর্খ শিয়াল রক্ত খাওয়ার লোভে দুজনের মধ্যে লাফিয়ে পড়ল। শিয়ালকে তাদের মাঝখানে দেখে ভেড়ারা আরো রেগে গেল। দুজনে একসাথে তাকে শিং দিয়ে গুতোতে থাকল। শিয়াল ওখানেই মারা গেল। এবার দুটো ভেড়ারই মাথা ঠান্ডা হয়ে গেল আর দুজনে নিজের নিজের রাস্তায় চলে গেল। ভাবনা চিন্তা না করে কোনো কাজ করা উচিত নয়।